বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস কিচেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মুরগির মাংস রান্না করি এই রেসিপি। আর মাংসটা কিন্তু আমি খুব সাধারণ মশলা দিয়ে রান্না করব। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে একটা সম্পূর্ণ মুরগি নিয়েছি। মুরগি এখানে 1 কেজির একটু বেশি আছে। আমি ভালো করে মুরগিটা ধুয়ে নিয়েছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল, দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, এরপর দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এখন হালকা একটু নেড়ে চেড়ে আমি এখানে একটু পানি দিয়ে দেব, কারণ আমি এখন গুঁড়া মশলা ব্যবহার করব। আমি এখন দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া। আমি এখন মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা আরেকটু ভালোভাবে কষিয়ে নেব, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের একটা টমেটো, আর এই টমেটোটাই কিন্তু মাংসের স্বাদকে দ্বিগুণ করে দেবে। টমেটোটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মাংসটা। আমি এখন মাংসটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব, আর অল্প একটু পানি দেব। আর মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই আমি মাংসটা ভালো করে কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি এই পানি দিয়েই মাংসটা রান্না শেষ করব। তো আমার মাংস রান্নাটা হয়ে গেছে, এ পর্যায়ে আমি নামিয়ে নেব। আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। মাংসটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল, আপনারা ট্রাই করতে পারেন। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।